दुनिया आखिर सीखते हुए ऐशुवाल ही मार साया तले। अस्सलामु अलैकुम माय डियर स्टूडेंट्स, हाउ आर यू ऑल। आई एम तस्नीम मिस फ्रॉम आलिकमा मॉडल स्कूल एंड मदरसा। आई होप ऑल ऑफ यू आर फाइन हेल्थ एंड हर्दी। आफ्टर अ लॉन्ग डेज वी आर बी कनेक्टेड थ्रू ऑनलाइन क्लासेस। आई होप एवरीथिंग इज ऑल राइट। एवं तुम्हारा तुम्हारे ईद खूब सुंदर भाव उद्यापन करेछो, जे जार बासाय उद्यापन करेछो एवं सबाई सुस्थ आछो, एटाई दोआ करि सबसमय जे तुम्हारा सबाई सुस्थ थाको। अच्छा, तो तुम्हारे छुटिर आगे जिसब क्लस जगू नहीं आशा करी तुम्हारा प्रत्येके अवश्य बसाय पढ़े तुम्हारे जो एस डब्ल्यू दिए सेगूल कमप्लीट करो, अवश्य सेगूल स्कूल खोलार पर देखा। तेल चलो आजकल क्लस शुरू करी। अच्छा, तरह दी आज के कय तारीख तुम्हारा बोलते पर कैन यू टेल मी। ओके, टूडे इज फर्स्ट जून। आज के जून मासर एक तारीख, फर्स्ट जून। আমরা 12th মান্থ পড়েছি, জুনও একটা মান্থের নাম। আজকে জুনের ফার্স্ট তারিখ, আর আজকে ডে কি? মানডে। মানডে, টুডে ইজ মানডে। ওকে, দেন লেটস স্টার্ট আওয়ার লেসন ফর মানডে। আচ্ছা, আমরা আমাদের প্রথমে শুরু করব বাংলা দিয়ে। তোমরা জানো বাংলা ভাষায় মোট বর্ণমালা 50টি, আর স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দুই ভাগে সেটাকে ভাগ করা হয়েছে। আমরা স্বরবর্ণ শিখে এসেছি, স্বরবর্ণ ছিল 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। আর ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক থেকে, ক, কতে কাবা, কাবা শরীফ আল্লাহর ঘর, দেখতে যাব মক্কা শহর। খ, খতে খাবার, খাবার শুরুতে বিসমিল্লাহ, শেষে বলি আলহামদুলিল্লাহ। গ, গতে গরুর গাড়ি, গরুর গাড়ি মাল নিয়ে ছুটে চলে রাস্তা দিয়ে, গতে কিন্তু গাড়িও হয়। ঘ, ঘতে ঘড়ি, টিক টিক ঘড়ি চলে সময়ের কথা বলে। উঁ, উঁতে রংধনু, উঁ, উঁতে রংধনু, রংধনুতে সাতটি রং, যেমন খুশি সেজনা সং। তোমরা জানো রংধনুতে কয়টি রং থাকে? সাতটি রং থাকে। কি কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল রং। চ, চতে চাঁদ, চ, চতে চাঁদ, চাঁদ হাসে ওই শাওয়ালের, ঈদের খুশি সকলের। ছ, ছতে ছাতা, ছাতা মাথায় পথ চলি, সুন্দরভাবে কথা বলি। বর্গীয় জ, বর্গীয় জতে জাহাজ, জাহাজ চলে সাগর পথে, মাল আনে বিদেশ হতে। ঝ, ঝতে ঝড়, ঝড় তুফানে সাহস রাখি, আল্লাহ মালিক তাকেই ডাকি। ইউ, ইউতে মিউ, মিউ মিউ বিড়াল ডাকে, খাবার দিলে চুপ থাকে। ট, টতে টাকা, টাকা হলে হিসেব করে, জাকাত দাও বছর পরে। ট, টতে টাকা। ঠ, ঠতে ঠেলা গাড়ি, ঠেলা গাড়িতে মাল নিয়ে থামবে সোজা হাটে গিয়ে। ড, ড, ডতে ডাব, ডাবে আছে মিঠা বাণী, আল্লাহ পাকের মেহেরবাণী। ঢ, ঢ, ঢতে ঢাকনা, ঢতে ঢাকনা, ঢাকনা দিয়ে খাবার ঢাকো, সব কিছু গুছিয়ে রাখো। মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য নতে অরুণ, অরুণ নাম ওই সূর্যটার, সারা গায়ে আলো তার, মূর্ধন্য নতে কি? অরুণ। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়ো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আচ্ছা, এখন আমরা ইংলিশ পড়ব, ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট শুরু হয় এ থেকে। ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই,
capital F, small f, capital G, small g, capital H, small h, capital I, small I, capital J, small j, capital K, small k, capital L, small l, capital M, small m, capital N, small n, capital O, small o, capital P, small p, capital Q, small q, capital R, small r, capital S, small s, capital T, small t, A, B, C, D, E, F, G, G-r pore, G-r after letter ki H, after mane pore, H, I, J, K, L, M, M after N, O, P, Q, R, S, T, আর বিফোর মানে আগে টি টি এর বিফোরে কি এস টি এর বিফোরে এস পি এর বিফোরে ও আর এর বিফোরে কিউ এন এর বিফোরে এম ওকে বিফোর মানে আগে ওকে তোমাদের নিশ্চয়ই রাইমটার কথা মনে আছে রাইমটার নাম কি টিকটক টিকটক সো চলো আমরা পড়ে নি টিকটক টিকটক মেরিল সিংস দ্য ক্লক It's time for work. It's time for play. And so it sings all the day. Tick tock, tick tock. Merrily sings the clock. Okay. Now tumra amar sathe bolbe. Thik ache? Okay. Tick tock, tick tock, tick tock. Merrily sings the clock. It's time for work. It's time for play. And so it sings all the day. Tick tock, tick tock. Merrily sings the clock. So tumra bashay eta obosshoi pore felbe. Thik ache rhyme ta kintu onek mojar. I think tumra prottekei khub enjoy korbe eta porte. Okay, everyone, please bring your Maths Avenue book. And obviously, প্রত্যেকে একটা পেন্সিল অবশ্যই সাথে আনবে তাহলে তাহলে তাড়াতাড়ি তোমরা পেন্সিল আর ম্যাথ সেভিনিউ বই নিয়ে চলে আসো ওকে এখন তোমরা 6161 নাম্বার পেজ ওপেন করবে সো এটার ক্ষেত্রে তোমরা তোমাদের আম্মুদের হেল্প নিতে পারো আম্মুদের হেল্প নিয়ে কুইকলি 6161 নাম্বার পেজ ওপেন করে ফেলো ওকে দেখো এখানে এটা কি নাম্বারস ফান অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নাম্বারস ফান অ্যাক্টিভিটি 1 থেকে 10 পর্যন্ত আমরা এটা আমাদের দেখা লাগবে না তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছো দেখেছো এখানে কি কি আছে ট্রি আছে তারপর এখানে কিছু অ্যানিমালস আছে ওকে সো এখন আমাদেরকে কাউন্ট করতে হবে এখানে কয়টা ট্রি আছে কতগুলো অ্যানিমাল কোন কয়টা কি কি আছে যেমন এখানে পিকচার দেওয়া আছে পিকচার দেখে আমাদেরকে কাউন্ট করতে হবে যে এই অ্যানিমেল কয়টা আছে বা এই এই কাউ কয়টা আছে সো এভাবে আমরা আমরা কাউন্ট করে সেই নাম্বারটা এখানে লিখবো ওকে সো দেখো আমি কিভাবে কি করি হাউ মেনি ট্রি দেখো এখানে কি ট্রির পিকচার না তাহলে এখানে আমাদের কি করতে হবে ট্রি কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে টেন ট্রি তাহলে চলো আমরা এখানে টেন লিখে ফেলি টেন কীভাবে লিখতে হয় ওয়ান জিরো টেন ওকে আচ্ছা তারপরে এটা কি এটা বার্ড তাহলে দেখো তো এই বার্ড এখানে কয়টা আছে ওয়ান টু অনলি টু তাহলে চলো আমরা এখানে টু লিখে ফেলি কাউ কাউ কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছ এখানেও একটা ছোট্ট আছে ফাইভ তাহলে কয়টা ফাইভ তাহলে এখানে আমরা ফাইভ লিখবো এখন ওকে তাহলে দেখো এটা কি এই এটা হচ্ছে এটা ডগি ডগি কয়টা আছে চলো আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর কয়টা ফোর তাহলে চলো এখানে আমরা এখন ফোর লিখব ওকে এটা কি জিরাফ জিরাফ কয়টা আছে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে আমাদের কী লিখতে হবে ফাইভ ওকে হাউ মেনি
এটা গট, আই থিঙ্ক এটা একটা গট মানে ছাগল, যতটুকু আমার দেখে মনে হচ্ছে। ওকে তাহলে চলো আমরা কাউন্ট করি আগে, 1 2 3, কয়টা আছে আর আছে দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছো? আর আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে কয়টা আছে? 1 2 3, তাহলে এখানে আমরা কি লিখবো? 3 লিখবো। তাহলে এভাবে তোমরা পিকচার দেখে দেখে কাউন্ট করে নাম্বারটা এখানে বসিয়ে দিবে। ওকে আচ্ছা, এখন আমরা নেম অফ 12 মান্থ পড়বো, তোমাদের প্রত্যেকের মনে আছে, চলো আমার সাথে তোমরাও পড়ে নাও। ওকে সো এভরি ওয়ান বি অ্যাটেন্টিভ অ্যান্ড সে ইট উইথ মি। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ওকে, আর এটা জুন মাস চলছে, তাহলে আবার বলো, সে ইট এগেইন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ঠিক আছে? আর অবশ্যই প্রতিদিন অনলাইন ক্লাসে পার্টিসিপেট করো, তোমাদের পার্টিসিপেটেই আমাদের ভালো লাগাটা তৈরি হবে। আমরা যতটুকু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, তো আমরা আমরা খুব খুশি হব তোমরা যদি আমাদের ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করো আর ক্লাসের লেসন অনুযায়ী তোমরা যদি পড়ো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ।